মোস্তাক হচ্ছে পাকা লাউ পাকা লাউ আর তিশা হচ্ছে একটা পাকা আম পাকা আম অনেকে আর বলতেছেন ভাই ব্যাপারটা খুবই সুগার ড্যাডি টাইপের অ্যাপ্রোচ ছিল হেলমেট হেলমেট না ভাই এটা আমার জানা নেই হেলমেট আসামি বানানো হবে সরে একার তারপর তালিবুর শ ময়দিগার মি এটা 100% ভুল এরকম আসামি বানানো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অর্থটা তো আমার তো অ্যাকুরেন্ট নাই তাও শ্বাস থাকবে সামনে আসেন সামনে আসেন কাম ফেস টু ফেস ব্রো টাকা জমা দাও যে খেলা হবে খেলা হবে আমার অনেক বড় একটা ভুল হয়েছে সবার সামনে এখন এটা ডিলিট করে দিব আসসালামু আলাইকুম বয়েজ এন্ড গার্লস ইটস ইওর বয় কেজিপি ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও প্রথমে শুরু করতে চাই জোসেফ এডিসনের একটা উক্তি দিয়ে শরীরের জন্য যেমন ব্যায়াম প্রয়োজন মনের জন্য তেমন বই পড়া আমার খিদে লাগলে যেমন খাওয়া দাওয়া করি পেট ঠান্ডা রাখার জন্য তেমনি মনকে ঠান্ডা রাখার জন্য বা মনকে ভালো রাখার জন্য আমাদের বই পড়া উচিত বইমেলাকে ঘিরে কয়েকটা ঘটনা ঘটে গেছে সমাজে বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটা গ্রুপও তৈরি হয়ে গেছে একটা হচ্ছে ঈশা এবং মোস্তাক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিজনের জন্য ওনারা সামনে আসছেন এবং তারা সেইটারই আলোকে হয়তো ওনাদের অভিজ্ঞতা এবং সব কিছু মিলে একটা বই লিখছেন আরেকদিকে টিপু সুলতান সাহেব একটা বই লিখেছিলেন তার নাম হচ্ছে বোনাস এবং সেই বইটা বিক্রি করার পারপাসে উনি মেলায় যখন নিজে অবস্থান করেন তখন দর্শনার্থীদের অনেক অনেক রকম প্রশ্ন করেন বিভিন্ন শব্দের বানান জিজ্ঞেস করেন এবং এর থেকে কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়াতে চলে আসে বাট তাকে যখন পাল্টা বানানের ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি কিন্তু বিভিন্ন দিক থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে একটু হিতস্থিত করতেছিলেন ব্যাপারটা এমন হয়ে গেল যে সেটাকে আমরা আসলে একটা ট্রোল বা একটা মিম আকারে অনেক বেশি স্প্রেড করতে থাকি চলেন ফার্স্ট অফ অল ওই ভিডিওটি দেখে আসি সেখানে উনি কী বলছিলেন আমরা কি আপনাকে কয়েকটা শব্দ অর্থ জিজ্ঞেস করতে পারি যেটা আপনি ইংলিশ বলবো আপনি বাংলা বলবেন এরকম জানা থাকে বললাম না হলে না বললে হয়ে গেল প্রথমে কিন্তু এটা উনি ক্লিয়ার করে নিয়েছেন যে এটা জানা নাও থাকতে পারে সো দেখি উনি কী বলেন মোবাইল মোবাইল এটা তো বাংলা হয়ে গেছে যেমন টেবিল শব্দ মোবাইল এটা সেলফোন তো আপনার হলো ইংরেজি মুঠোফোন বললে ভুল হয় আমি আরেকটু ক্লিয়ার করি মোবাইল মোবাইল মানে মোবাইল টয়লেট মোবাইল স্টোর মোবাইল মোবাইল যেটা মুভ করে নিয়ে যাওয়া যায় সেটাই মোবাইল আপনাদের যদি কারো মোবাইল শব্দের বাংলা অর্থটা জানা থাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন হেলমেট হেলমেট না ভাই এটা আমার জানা নেই হেলমেট ড্রাইভিংয়ের জন্য সেফটির জন্য মাথায় লাগানো হয় এটা হেলমেট আমার অর্থ আমি তাহলে করতে আমার জানা নেই আমি কিন্তু স্বীকার করছেন যে ওনারা জানা নাই না জানা থাকাটা আমি নেগেটিভলি কিছু দেখি না তো বলেছি আমি 33 পাস ছাত্র আমার জানা নাই শেষ প্রশ্ন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মধ্যে আরেকটা বা আরেকটা জিনিস আছে অ্যাম্বুলেন্সের বাংলাটা তো অ্যাম্বুলেন্স লেন্স মানে তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স অর্থটা তো আমার তো অ্যাকুরেন্ট নাই তবে আমাদের যেটা রোগী টানার জন্য অ্যাম্বুলেন্স ইউজ করি জরুরি কাজে ব্যবহার করি রোগী পরিবহনের জন্য সেটা অ্যাম্বুলেন্স যতটুকু জানেন অতটুকুই শেয়ার করছেন এখন পর্যন্ত আমি জানি না আপনাদের কাছে কোন জায়গায় নেগেটিভ মনে হয়েছে বাট অলরেডি কিন্তু এটা উনি বিভিন্ন জায়গায় মেনে নিয়েছেন যে যেটুকু উনি জানেন ওইটুকু উনি শেয়ার করতেছেন প্রকৃত অর্থটা জানা নাই এটা উনি বলে দিছেন আচ্ছা টিপু সুলতান ভাই ভাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যদি পারেন তাহলে ভাইয়ের একটা বই ফ্রি আমি ইন্টারমিডিয়েট পড়ি দারুণ আছি ধন্যবাদ আপনাকে বাংলা করব না ইংরেজি করব বাংলা বাংলা লবণ বালনটা বলতে পারলে বইটা ফ্রি সল্ট এস ও এল টি সল্ট লবণ ল ব ন ল ব ন ল ব ন আচ্ছা কে বললেন আপনি আসেন আপনি বাদ আপনার আপনি বাদ উত্তর ভুল মোহাম্মদ আশিক ইসলাম দিনাজপুর থেকে আসছে বাংলা বাংলা রেস্তোরা বানানটা বলতে গেলে বইটা ফ্রি হ্যাঁ বলেন বলেন রয়কার রে দন্তা শো হ্যাঁ ওই দিকটা কি বলেন রেস তো একাত্ত হ্যাঁ রয়কাররা হ্যাঁ কি হলো কি না বলেন কেউ যেন আসেন সামনে বলেন সামনে বলেন শ্বাস থাকবে সামনে সামনে আসেন আরেকবার সুযোগ কাম হিয়ার কাম ফেস টু ফেস ব্রো সামনে আসেন অনার্স পাস সেকেন্ড ইয়ারে পড়তেছি আর ঢাকা আলিয়া ফাজিল করতেছি আসামি বানানটা বলতে গেলে বইটা ফ্রি আ শয়কাশা মদিগারমি সয়াকার শাহ এটা জগতে কোনো নাই সয়াকার শাহ এটা তালেব শাহ এটা মন্দন শাহ এটা দন্ত শাহ তাহলে সয়াকার শাহ কেমন কথা হলো নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজ নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজ আসামি মানানটাই বলো আসামি সয়াকারা বাইরে থেকে বলবেন না সয়াকারা পেটকাটা মন্দিনার সয়াকার মাইদির মি আচ্ছা এই কাকে দেব প্রশ্ন একে দেব নাই ছেলেকে দেব কারটা ঠিক আছে হ্যাঁ সয়াকার শাহ সয়াকার শাহ বাপেট সয়াকারা পেটকাটা মন্দিনার সয়াকার আসামি হলো দুইটা যেটা বললো যে আসামি আ দন্ত সহকার ময়দীর্ঘই এ আসামি হলো আসাম প্রদেশের অধিবাসী আর যেটা আসামি অপরাধী আ দন্ত সহকার ময়রশ্মী চ্যালেঞ্জ করছে উনি বলছে আপনারটা বলুন আচ্ছা
আসামি বানানো হবে সরে একার তারপর তালিবুর শাহ ময়দিগার মি এটা 100% ভুল এরকম আসামি বানানো আর কোথাও নাই আমি এটা হোলসেলস করলাম ওভার সেলস করলাম টাকা জমা দাও দিয়ে খেলা হবে ও খেলা হবে খেলা হবে চ্যালেঞ্জ করতে হবে টাকা দিয়ে এখানে হ্যাঁ ফালতু সময় নষ্ট করা আপনার মন্তব্য কি টাকা দিয়ে চ্যালেঞ্জ ব্যাপারটা আমি পরিষ্কার না আপনারা যদি জানেন টাকা দিয়ে চ্যালেঞ্জ ব্যাপারটা কি ঠিক হচ্ছে কিনা বি মাই গেস্ট একটু জানাবেন কমেন্টে মনে হয় যে আসলে মনে হয় কেন মনে হয় চ্যালেঞ্জ হয় মনে 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 হয় কোনো চ্যালেঞ্জ হয় না কো চ্যালেঞ্জ করতে হলে বেসমেন্ট শক্তিশালী রাখা লাগে আসামি বানানটা আসলে মানেটা কি গুগল বা ফেসবুক ইউটিউব দেখে বলতে পারেন অথবা আপনি যদি জানা থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন শুধুমাত্র বানান যারা বলতে চাচ্ছে তিনি কিন্তু তাদেরকেই সামনে আসতে বলছেন চ্যালেঞ্জ করার জন্য না পারার জন্য আমি দেখতেছি উনি খুব জোরালোভাবে কাউকে কোনো কিছু বলে অপমান করছেন নাইতার উনি কোনো সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করছেন না কোনো দর্শনার্থীদের সাথে খারাপ ব্যবহার করছেন আমি জানি না আমি আপনাদের কাছে কোশ্চেন রেখে গেলাম পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের যে অনেস্ট মন্তব্য সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে বলবেন না আর একটা ক্লিক আমার সামনে আছে যেখানে উনি আসলে একদম ওপেনলি কিছু মন্তব্য করছিলেন চলেন ওইটা একটু দেখি মোস্তাক হচ্ছে পাকা লাউ পাকা লাউ আর তিশা হচ্ছে একটা পাকা আম পাকা আম মোস্তাক জ্ঞান করেছে পাকা আম খেয়ে আর তিশা পাকা লাউ খাচ্ছে দুদিন পরে তার ছেড়ে ফেলে দিতে হবে এমন কোনো নজির নাই যে 16 বছরের 18 বছর মেয়ে 75 বছর 60 বছর ছেলেকে অ্যাকসেপ্ট করছে টাকার বশীভূত হয়ে টাকার লোভে কয়দিন যাবে মোস্তাক তো সংসার টিকবে না আবেগের বশীভূতেই সে পয়সায় লালিত হয়ে এরকম কিছু একটা তার একটা আলস্য আসল উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য ওই বিদি সাহেবান তিশাই জানে কেন করছে যাই হোক এইসব কথা এখন বলা ঠিক না তিশার একটা পয়েন্ট আছে সেই ভিউটা সে সফল হলি গেট আউট যতটুকু এখান থেকে বোঝা গেল যে উনি তিশা এবং মোস্তাক সাহেবকে নিয়ে ওনার যে অ্যাগ্রেশন সেগুলো প্রকাশ করলেন বাইরে থেকে দেখে আসলে পুরো বিষয়টা জাজ করা ঠিক হচ্ছে না কারণ এই গল্পের এখন তিনটা মোড় হয়ে গেছে একটা হচ্ছে তিশার সাইডের নিজের গল্প একটা হচ্ছে তার বাবার দেওয়া স্টেটমেন্ট আর একটা হচ্ছে পাবলিক বা মানুষ যেটা ফিল করছে সেটা অনেকে আবার বলতেছেন ভাই ব্যাপারটা খুবই সিউগার ড্যাডি টাইপের অ্যাপ্রোচ ছিল তিশা বলেন মোস্তাক বলেন ম্যারিড লাইফ বলেন তাদের কীভাবে বিয়ে করলো তাদের লাভ স্টোরি তাদের পার্সোনাল লাইফে সত্যিকার অর্থে ভাই আমার কোনো মাথা ব্যথা নেই এগুলো নেমে বজারডো না বাট এতগুলো স্টোরির মধ্যে থেকে আসলে কোনটা সত্য সেটা বাছাই করা না খুব কঠিন সেটা কী সেটা আমার পার্সোনাল অ্যানালিসিস থেকে আমি বুঝতে পারতেছি না যদি এর মধ্যে কেউ একজন সত্যিকার অর্থ অপরাধী হয় তার বিচার হওয়া দরকার আপনাদের ব্যাপারে মন্তব্যটা অবশ্যই আমাকে একটু জানাবেন আমার খুব কিউরিয়াসিটি আছে আপনারা পুরো ব্যাপারটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন পোস্টে আমি এরকম দেখলাম রিসেন্টলি যে বই বিক্রি করেই কিন্তু উনি মূলত ওনার সংসারের খরচটা মেনটেন করতেছেন বই বিক্রি করে তার পরিবার চলে আজ তাকে নিয়ে যারা ট্রোল করছেন তাদেরকে বলছি একটা বই হকারি করে বিক্রি করতে কতটুকু শ্রমের প্রয়োজন হবে সেটা বাইরের দুনিয়ায় না হলে আপনি বুঝবেন না তিনি যেভাবে তার বইয়ের মার্কেটিং করেন তা কেবলই তার এক টেকনিক মাত্র তার বাস্তব জীবনের গল্প আমরা অনেকেই জানি না সুতরাং কারো পেটে লাথি দেওয়ার আগে তার ভবিষ্যৎ ভাবনা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি উল্লেখ্য তিনি হয়তো মার্কেটিং পদ্ধতিতে কিছু ভুলভাল করেন এবং কিছু অগ্রহণযোগ্য বটে উনি যাদেরকে প্রশ্ন করতেছিলেন আর ওই চ্যালেঞ্জটা গ্রহণ করেই সামনে এসে উত্তর দিচ্ছিল পুরো বিষয়টা না জেনে উপলব্ধি না করে আই থিঙ্ক অনেকেই আমরা এরকম ফান করে ফেলছি দুষ্টামি করে ফেলছি আমার একটা মিস্টেক হয়েছে সো আমি লাইভে আপনাদের সাথে জিনিসটা সলিউশন করব আমার অনেক বড় একটা ভুল হয়েছে বইমেলাকে সামারাইজ করার জন্য একটা পোস্ট করছিলাম পুরো বিষয়টা না জেনে দুষ্টমি করে এটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম তো আমি সবার সামনে এখন এটা ডিলিট করে দেবো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করলাম তো আমি আমার প্রোফাইল থেকে ডিলিট করে দিলাম ইনস্টাগ্রাম থেকেও ডিলিট করে দিচ্ছি সো আপনারা পুরো ঘটনাটা জেনে যদি এখন নিজেরাই রিয়েলাইজ করেন যে এটা কি আসলেও ঠিক হয়েছে কি হয় নাই তাহলে আপনারাও ব্যক্তিগতভাবে যা যা এখন পর্যন্ত করছেন সেগুলো আশা করি ডিলিট করে দিবেন সরাই দিবেন এটা নিজ দায়িত্ব আপনারা করে নেবেন আমরা আসলে কোন জিনিসটা পিওর কোন জিনিসটা থেকে আসলে শিক্ষণীয় কিছু আছে কোন জিনিসটা থেকে আসলে শেখা সম্ভব সেই বিষয়গুলোকে যাচ্ছে তাইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে মিম বানায় ট্রোল করে ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে ছড়াই দিচ্ছি ওয়ারাজ যে বিষয়গুলোকে আসলেই আলোকপাত করা দরকার ছিল সামাজিক বিভিন্ন সমস্যা এবং প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা দরকার ছিল সেই জায়গায় আমরা মিজারেবলি ফেল করতেছি আসেন নিজেদের মধ্যে থেকে এই কারেকশনগুলো একটু নিয়ে আসি এই প্রবলেমটা একটু অ্যাড্রেস করতে আমার সময় লাগলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নিজের ভুলটা বুঝতে পেরে আমি যে পোস্টগুলো সরাই নিছি সেগুলোর জন্য যারা আমাকে সাজেশন দিয়েছিলেন প্লাস আমাকে যারা রাইট টাইমে রাইট ওয়েতে বুঝাইছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি বলবো আপনারাও এরকম মিস্টেক করে থাকলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াজ আ মিস্টেক
ভুল সবারই হতে পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট এটার কারেকশন করার মন মানসিকতা থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু ভুলভাল বলে থাকলে এই জন্য আমাকে ক্ষমা করবেন। ট্রোল বা মিম বা এরকম দুষ্টামি ফাইজলামি করতে গিয়ে আমরা আসলে অনেক সময় আমাদের নিজেদের লিমিটেশনটা খেয়াল করতে পারি না, এর জন্য অনেক রকম বড় বড় মিস্টেকও হয়ে যেতে পারে। আশা করতেছি এগুলো সবাই এরপর থেকে মাথায় রাখবেন, আপনাদের মধ্যে সেই পজিটিভ মন মানসিকতাটা গ্রো করুক, আপনারা সবাই এটাকে কাজে লাগান এবং সোশ্যাল মিডিয়াকে একটা সেফ এবং পজিটিভ প্ল্যাটফর্ম হিসেবে আমরা সবাই ব্যবহার করবো। আসলে আমাদের আরও রেসপন্সিবল হওয়া দরকার, এই প্ল্যাটফর্মটাকে আরও ঠিক রাখা দরকার। এটুকু আশা নিয়ে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।